কে বলেছে? এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর কোরআনটাকে এমন ভাবে আমি আল্লাহর নাজিল করেছি, এমন ভাবে আমি আল্লাহর পাঠাইলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, তদ্রূপ আমি আল্লাহ যেই বলেছি ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইসে তারা বলে সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আমার বাবা বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ কইছে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার রসুলের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার রসুল হচ্ছে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ। আর যে নবী কামলে ওয়ালা গো, যারা বলবে আমার রসুলের পাকের মধ্যে সন্দেহ আছে, বোঝা গেছে তাদের জন্মের ভিতরে পর্যন্ত বেজাল আছে। আসেন কোন মৌলবি আসেন, কোন মৌলবি থাকলে আসেন আমার গ্রামে, আমি বলে গেলাম যদি সেই কোন মৌলবি থাকে, আমার দয়াল নবী কামলেওয়ালার কোনো সন্দেহ নাই, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ একমাত্র আল্লাহ পাকের রাসূল। ও যুবক বাবারা, জুম্মা পড়াই আজকে 8 বছর, ইমামতি করি আজকে 10 বছর, বাবারে কত যুবক আমার হাতে দিয়া গেছে রে, যারা ফ্যান পরে আসো, শার্ট পরে আছো, যারা পাঞ্জাবি পরে আছো, এখনো তুমি জান্নাতের বাগানে আসতেছো না, দোকানপাটে বসে আছো গো, অনেকে রাস্তাঘাটে বসে আছে রে, বাজে আলাপের মধ্যে তারা মগ্ন হইয়া আছে। একদল যুবক আছে মোবাইল লইয়া পিটিশ পিটিশ আলাপ করতেছে, আছে কিনা নাই, জোরে কোন আছে কিনা নাই? ও যুবক, যুবক রে, একদিন তুমি মাটির তল হইয়া যাইবা। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বসে আছেন, আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রস্তুত নিচ্ছেন তোমাকে নেওয়ার জন্য, জানটা খবস করার জন্য, ঠিক নেই? ঠিক নেই, কথা বলেন ঠিক কিনা? একটু পবিত্র হয়ে যাও, পবিত্র হইয়া জান্নাতের বাগানে চলে আসো, হতে পারে আজকে হাইবুক শিয়া দরবার শরীফের বক্তবিন্দু আজকের এই মাহফিলটা আয়োজন করছে মাহবুব সাহেব সহ, ঠিক না? ঠিক, কিন্তু বাবা রে ইসলামিক জলসা কয়জনে আয়োজন করতে পারে? অনেকের মন আছে দন নাই, অনেকের ধন আছে মন নাই, জোরে কোন ঠিক না? ঠিক বন্ধনে, হে আহমায়ার ও যুবক বাবানা বন্ধরে, একটা কথা আজকে আমি বলে যাব, আমি এখনো সূচনা আলোচনা করতেছি বন্ধু, আপনি চলে যাবেন আমি চলে যাব, আমার বাবা চলে যাবে, একদিন আমার বাবা হয়তো থাকবে না, জোরগণ ঠিক কি না? গত বছর আমার যেটা ছিল এই বছর আমার যেটা পর্যন্ত নাই, অনেকে জানেন এইভাবে হযরত পাঁচ পীর রহমাতুল্লাহের মাজারে শুয়ে যাইব, কেউ থাকবে না, থাকবে না, আমাকে অনেক কথা বলে গিয়েছিল, ও ভাতিজা একদিন আমি চলে যাব, কিভাবে কবরের মধ্যে থাকব? আমি বললাম যেটা গো, আর কিছু নাই, আর কিছু না, আমার বাবা জান আপনার যে বিশ্বাস কেবলা আব্দুল হাই কুরশিদি বক্সি এমন জিনিস একটা অজিফা আপনাকে দিছে গো, এই অজিফাটা বেশি বেশি কইরা পড়েন, কইটা ওই নিসা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, কই হুজুর, কই ভাতিজা শুদ্ধ ভাবে ওই নিসা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, পরে পরে চৌকির পানি ফালাচ্ছে আর কান্নাকাটি করতেছে, কই ভাতিজা কবরের মধ্যে কেমনে থাকমু, কেমনে থাকমু, কই আপনি থাকতে পারবেন? চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, দয়াল নবী যদি রহমতের কোলে নেয়, দয়াল নবী যদি রহমতের হাতটা বাড়াইয়া দেয়, এতে কোনো আপনার সমস্যা হবে না, আপনি জান্নাতি হইয়া যাবেন, জোরে কোন সুবহান। এইভাবে অনেকের চাচা, অনেকের জেঠা, অনেকের বাবা, অনেকের মা কবরে আছে কিনা নাই, জোরে কোন আছে কিনা নাই? বাবা রে এইভাবে আমরা সবাই চলে যাব, কেউ থাকবে না বাবা রে, আমি খুশিতে দয়া করে পর্যন্ত থাকব না, আমার আয়ু যত বছর আছে তত বছর আমি দুনিয়ার মধ্যে থাকব, ঠিক নেবা? ঠিক, ও যুবক,
এখনো সময় আছে মুরব্বি বাবারা দোকান পাটে বসে না থাইকা আল্লাহ আল্লাহ রাসূলেরকে সন্তুষ্ট করার জন্য কিছু মরতে আল্লাহর ওলির দরবারে চলে আসেন কখন কোন সময় নিজেকে বাহাদুরি বানাইয়েন না নিজেকে জমিদার সাজাইয়েন না নিজের মধ্যে অহংকার আইনেন না এই অহংকার দিয়ে শয়তান প্রতিষ্ঠিত হয়ে গেছে জোরে কোন না ঠিক কি না আমি আপনাকে চাই মাথায় রাখার জন্য আপনাকে চাই আমি মুখে রাখার জন্য আপনাকে চাই আমি আমর করার জন্য আপনি যদি আমাকে ফালাইয়া দেন একদিন দুই দিন তিন দিন আপনাকে আমি লাইক করব না আপনাকে আমি পছন্দ করব না কারণ হচ্ছে গো আল্লাহর নবী কামলেওয়ালা শেষ পর্যন্ত আবু জাহিলার পাও পর্যন্ত ধরার জন্য চেষ্টা করেছে আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ও পানের নবী দয়ার নবী না 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 আমি আল্লাহ লাল কার্ড দিয়ে দেব ও নবী গো ও পানের নবীজি আপনি সেই জায়গায় আর দিবেন না আপনাকে সেই ক্ষমতায় আমি আল্লাহ দেই নাই আপনি যদি ওই পায়ের মধ্যে হাত দেন আপনার রসুলত্ব মনে হয়ে থাকবে না আমার আল্লাহ সাথে সাথে আয়াত বিট কইরা দিলেন কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও পানের নবীজি আপনি সেই জায়গায় পর্যন্ত যাইবেন না এই জন্য আবু জাহিল প্রতিষ্ঠিত হইয়া গেছে যদিও আমার নবীজি রে দেখছে জোরে কোন ঠিক না বে ঠিক এত অহংকার ভালো এত অহংকার ভালো নিজকে নিজে আগে ছিলেন ঠিক না বে ঠিক তাহলে আমার নবীর প্রতি মহাব্বতের ভালোবাসার সাথে বিভিন্ন দরবার এখানে হতে পারে এতে কোনো সমস্যা নাই জোরে কোন ঠিক না বে ঠিক শূন্য এক আমার বাবারা আইলে শূন্য বল জামাতের ভালোবাসা মহাব্বত প্রেম প্রীতি যার মধ্যে থাকবে সে কোনো দরবার চায় না সে শুধু চায় আমার রসুল পাকের মহাব্বত আছে কিনা নাই আমার রসুল পাকের মহাব্বত যেই দরবারে থাকবে না সেই দরবারে আমিও নাই আল্লাহও নাই জোরে কর না ঠিক না বে ঠিক কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে একমাত্র মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা যাই দরবারে থাকবো সেই দরবারে আমি আল্লাহও আছি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক কে বলেছে কে বলেছে আল্লাহ বলেছে বন্ধু গো ও বন্ধু আপনার জিকির করার জন্য আপনার প্রশংসা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনার জিকির করার জন্য আপনার ভালোবাসার জন্য আপনার প্রেম প্রীতির জন্য আপনার প্রশংসার জন্য আপনার জিকির করার জন্য আমি আল্লাহ যথেষ্ট আপনি টেনশন ফিল করবেন না আপনি চিন্তিত হবেন না এই জন্য আমার আল্লাহ ডাকি দিয়া কয় রালিকাল কিতাবু কে বলেছে এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ কোরআনটাকে এমন ভাবে আমি আল্লাহ নাজির করেছি এমন ভাবে আমি আল্লাহ পাঠাইলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তদ্রূপ আমি আল্লাহ যে বলেছি ওয়া রাফা'না লাকা যিকরাক এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ ইসে তারা কোন সুবহানাল্লাহ বলেন না ও বন্ধু আমার বাবা বন্ধুরা এই জন্য আমার আল্লাহ কই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আমার রসুলের মধ্যে কোনো সন্দেহ নাই আমার রসুল হচ্ছে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ আর যে নবী কামলেওয়ালা গো যারা বলবে আমার রসুলের পাকের মধ্যে সন্দেহ আছে বোঝা গেছে তাদের জন্মের ভিতরে পর্যন্ত বেজাল আছে ঠিক নেই আসেন কোন মৌলবি আসেন আসেন কোন মৌলবি থাকলে আসেন আমার গ্রামে আমি বলে গেলাম
মৌলবি থাকে আমার দয়াল নবী কেমনে ওলার কোনো সন্দেহ নাই, আমার দয়াল নবী সোলা এক রাসূল আল্লাহ, একমাত্র আল্লাহ পাকের রাসূল, বিশ্বাস আছে কিনা নাই? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য হচ্ছে এই কোরআন। কেসকার জন্য? মুত্তাকিনদের জন্য কোরআন। আর এই কোরআনটাকে ভালোবাসবে একমাত্র মুত্তাকিনেরা, ঠিক না? ঠিক, আমার আলোচনা বোঝার চেষ্টা করেন, লম্বা আলোচনা তো, অনেক লম্বা আলোচনা নিয়ে এসেছি, যদি আমার হুজুর দয়া করেন ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে শুনতে রাজি আছেন কিনা নাই? জরুমান আছেন কিনা নাই? একটা তাকবীর দেন না রে, তো এত আস্তে নি বাজান, আমার জোরে দিতে হবে, ইমানি শক্তি দিবেন যেন মরার পরে আপনার শরীর জিন্দা হয়ে থাকে, মরার পরে যেন এই চামড়া না পচে, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আমার রসুলের পাকে মোহাম্মদ ওলিয়াউল্লাহর মোহাম্মদ যার মধ্যে থাকবে মাটিকে বলেছে, আল্লাহ বলেছেন হে মাটি তুমি হাকুমের জন্য এই শরীরে কে স্পর্শ করো আমি আল্লাহ হারাম করে দিয়েছি। যদি রসুলের পাকের প্রেমিক হয়ে থাকেন হাত উড়ান সকলে বন্ধ রাখবেন না, একদিন আমরা মৃত্যুবরণ করবো, যেরকম ঠিক না? ঠিক সকল দরবারে আমরা আছি, থাকবো না কেন? যে দরবারে রসুল বাগের প্রেম থাকবে, সাইদ তরিকার তালিম থাকবে, কেন আমরা এই দরবারকে আমরা পছন্দ করব না? ঠিক না? অহংকার রাখা যাবে? আমি শশী দলের বাবাদেরকে বলতে চাই, আমার নিজ গ্রামের বন্ধুদেরকে বলতে চাচ্ছি, সিনিয়র পার্সন ভাইদেরকে বলতে চাচ্ছি, কোন অহংকার অন্তরে থাকা যাবে? যে কোনো দরবারে হন, যে দরবারে চার তরিকার তালিম থাকবে, যে দরবারে চার তরিকার সবক থাকবে, আমি তো সেই দরবার আমার মাতার দাস। সুবহানাল্লাহ, কারণ বাংলাদেশের অসংখ্য অগণিত মাতার জিয়ারত করেছি, আমি যাচ্ছি মাহফিল করতেছি, একমাত্র প্রমাণ ইউটিউবের মধ্যে। আমি মাহফিল করি না করি ইউটিউবই বলে দিবে। আসলে কি আমি সাফা মারতেছি? আছে নাকি তো সাফা ওয়ালা মৌলবি আছে নাকি? নাই, আমরা সাফা মারি না, মিডিয়া বলে দিবে আসলে কি মাহফিল করি কি না করি না। ঠিক না? ঠিক বলে মরনা খুশিদের যা করি চার দিবেন, যথেষ্ট আলোচনা রয়েছে। বন্ধ করা না বলতেছিলাম হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন, ঠিক না? ঠিক, এই কোরআন কার জন্য? মুত্তাকিনদের জন্য। এখন আসেন মুত্তাকিন কার? এই মুত্তাকিন হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ারাফানালাকা যিকরা, বন্ধু আপনার শান শৌকত আপনার যত মর্যাদা রয়েছে আমি আল্লাহ পাকের জন্য যথেষ্ট, আপনার প্রশংসা করা আমি আল্লাহই যথেষ্ট, আর যদি কেউ করো কার না করক, হে ইমানদারগণ হে মুত্তাকিগণ যারা আমার রাসূলের পাকের প্রশংসা করবে, কি করবে? বলছে কে? কথা বলেন, জবান খুলে, জবান খুলে কথা বলতে হবে। বলছে কে? আল্লাহ বলছে মুত্তাকিনেরা, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবেসে থাকো, আমি রসুলের পাকের অনুসরণ করো, অনুকরণ করো, রসুলের পাকের শান নিয়ে খেলা করো, আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ, বুঝলেন না? কষ্ট হচ্ছে? হ্যাঁ, আনন্দ উৎসব করলে কষ্ট হবে না? নাসানাসি করতেন ফরেন ট্যাক্সের লাগাইয়া আছে না? নাই, গায়ে হলুদ দিয়া পর মহিলা কি স্পর্শ করতে পারেন? আছে কিনা নাই? মনে হয় মল্লিকা দেখি গ্রামে নাই, আমার গ্রামে আছে শশীধর, আছে না? আছে নি? আজকে হইছে? ওই আমার একজন ভাই বলতেছে আজকে বল হইছে, নাউজুবিল্লাহ কম, এইসব ফতু আসে না, হক কথা বলি তো, আল হক মুররুন, হক কথা দিতা। অনেকের ভালো লাগবে আবার অনেকের খারাপ লাগবে, কোন যুবক ছেলেটা কি বলছে, আরে আমার বয়স যদিও ছোট হতে পারে কিন্তু লেখাপড়া তো অনেক, ঠিক না? বেটি কথা বলেন, ঠিক না? বেটি এটা আমার কথা না, কুমিল্লা প্রিন্সিপাল হুজুরকে যাই জিজ্ঞেস করেন, ফোন দিবেন এই ছেলেটা এমক এমক নাম, ছেলেটা কেমন? ওই ছেলেটা তো মাশাআল্লাহ যথেষ্ট, যদিও লেখাপড়া কম, মাত্র মুফতি শেষ করবে, মাত্র কি করবে? মুফতি শেষ করবে, মাশাআল্লাহ আলোচনা তো যথেষ্ট ভালো করে, আলহামদুলিল্লাহ বলেন।
বন্ধুগণ গভীর মনোযোগ, আমি বলতেছিলাম ওই আমার যুবক ভাইয়া, আমার পূর্বের মা বোনেরা আজকের সকলের আলোচনা নিয়ে এসেছি, কিছু কথা বলবো, আপনারা সকলে উপভোগ করেন, সকলে রাজি আছেন, শুনতে রাজি আছেন? আমার আল্লাহ বলি একমাত্র কোরআন, যে কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ঠিক না বেঠিক? যেটা কোন ঠিক না বেঠিক? কোরআন এটা সুন্দর একটি কোরআন, যে কোরআনের কোন সন্দেহ, কোরআন শরীফ তো নাই, সামনে থাকলে আরো মজা হইতো, আয়াত দেখে দেখে দেখা দিতাম আপনাদেরকে, যে কোরআন কোন সন্দেহ নেই, এখানে হাদিস সব রয়েছে। আমার বাতি যা আলোচনা এর আগে করছে, ভালো লাগছে না? জীবনের প্রথম স্টেজে উঠেছে আলহামদুলিল্লাহ। যদিও আমার প্রতিষ্ঠান রয়েছে দুইটা কুমিল্লার মধ্যে, একটা হচ্ছে সুবহানিয়া কাদরিয়া মাদ্রাসা, আরেকটা হচ্ছে ইমামে আলা হযরত হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা অসংখ্য ছাত্র ছাত্রী রয়েছে, হাফিজি বিভাগে ছাত্র রয়েছে প্রায় 48 জনের মতো, আলহামদুলিল্লাহ বলেন। এটা এতিম খানা না, এটা হাফিজিয়া মাদ্রাসা, সেও একজন শিক্ষক ইনশাআল্লাহ। আমরা ছেলেদেরকে আলোচনা চর্চা করাচ্ছি, কোরআন মস্ক করাচ্ছি যথেষ্ট শহরের মধ্যে ইনশাআল্লাহ, মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ বলেন না? তো সবকিছু মাওলানা পাকের খেলা, ঠিক না বেঠিক? কোরআন এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এই কোরআনটাকে যদি সুন্দর করে তাফসীর করা হয়, এই কোরআনটাকে যদি সুন্দর করে সবলীল ভাষায় যদি উম্মতে মুহাম্মদের মধ্যে যদি আমরা বুঝাই দিতে পারি, প্রত্যেষ্ট কি আমরা হব না, যারা বুঝে না তারা হবে। জোরে গাও, আল্লাহ পাক বলি, ও আমার বান্দা, আমার নবীর প্রেমিকা, তোমরা জেনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূলের শান নিয়ে আমি ব্যস্ত থাকি, আমি রাসূলের বাকের দুরূদ শরীফ দিয়ে আমি আল্লাহ সব সময় রত হয়ে থাকি, সব সময় পড়তে থাকি। এখন পর্যন্ত আপনি কাজ করতেছেন, আপনি বাজার হাট করতেছেন, আপনি খানা পিনা খাচ্ছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি কত খুশুর মধ্যে, আপনি ব্যস্তর মধ্যে আছেন। একদিন মাত্র ঘন্টার মধ্যে আল্লাহ পাকে কয়বার সাজদা দেন আপনি, কয়বার নামাজ পড়েন আপনি? হায় হায় বলতে আমার বাবারা বাস্তব আলোচনার মধ্যে আসেন, পাঁচ উক্ত সলাত আপনি কয়বার আপনি আল্লাহকে সাজদা দেন, কয়বার আপনি জিকির করেন, কয়বার আপনি আমার আম্মারা দুই শহীদ পড়েন, ও আমার জীবন ছেড়ে না মল্লিকা দিগির বাবা, ও আমার সুজন সমাজের গ্রামের আব্বানা, ও আমার জীবক বেনা পর্দারের মা বোনেরা। আপনাদেরকে বলতে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, পাঠিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিকার দি পড়েন আল্লাহু আকবার, সুরে পড়েন আল্লাহু আকবার। আমরা প্রত্যেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতের অন্তর্ভুক্ত থাকতে চাই এইভাবে হাসিয়ার মধ্যে কত সুন্দর ভাবে লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমার রসুলের গোলামি করবে, রসুলের পাশে মানবে, রসুলের পাকের প্রেম ভালোবাসা বুঝবে, রসুল পাকের অনুসরণ করবে, রসুলের পাকের দাসত্ব করবে, রসুল পাকের গোলামি করবে, রসুল পাকের প্রশংসা করবে। আল্লাহ পাক বলেছেন, যারা আমার রসুল পাকের প্রশংসা করলো, রসুল পাকের গোলামি করলো, রসুলের পাকের অনুসরণ অনুকরণ করলো, সে যেন আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করলো, আমার আল্লাহ ডাকিয়া কয় বান্দা, ও বান্দা তোমরা জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ, আমি আল্লাহ যে বলেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন খোদার কসম করে বলছি রে, আমি আল্লাহ তাদেরকে আমার রসূলের পাকের উসিলায় জান্নাতে নিয়ে যাবো। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই কথা বলেছে। এখন আপনি যদি রসুল পাকের প্রশংসা না করেন, রসুল পাকের দুরূদ শরীফ না পড়েন, রসুল পাকের দুরূদরে যদি বলেন বেদাত বেদাত কইয়া যদি আপনি
সাধারণ মানুষদেরকে প্রকষ্ট করে দিচ্ছেন, আছে কিনা নাই? আছে নি? বাস মূল ব্যাপার আছে মলিকে দেখি তো শূন্য এলাকা, আমি যেটা জানি। অনেক আগে আমি আসছিলাম, আমার ছাত্র ভাইও রয়েছে মলিকে দেখি জমি অনেক রয়েছে বন্ধুগণ। আমার